সাথে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষে 20 জন আহত হয়েছে। নীলফামারীতে গণমঞ্চের সঞ্চালকের বাড়িতে হামলা চালিয়েছে শিবিরের কর্মীরা। বিকেলে নোয়াখালী পৌর বাজারের সামনে থেকে জামায়াত শিবিরের কর্মীরা মিছিল নিয়ে বের করলে জেলা স্কুলের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ 20 রাউন্ডের মতো রাবার বুলেট ছোড়ে। পরে বিক্ষুব্ধ জনতা জামায়াতের অফিসে আগুন দেয়। সাতক্ষীরার কালীগঞ্জে সমাবেশ করার সময় পুলিশের 3 সদস্যকে অপহরণের চেষ্টা করে জামায়াতের কর্মীরা। পরে তাদের উদ্ধার করতে গেলে পুলিশের সাথে শিবির কর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হয় 35 জন। পুলিশ রাবার গুলি ও টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 110 জন শিবির কর্মীকে আটক করে পুলিশ। এদিকে মঙ্গলবার বিকেল 4টায় নীলফামারীর আনন্দবাবুর কুল থেকে জামায়াত শিবিরের কর্মীরা লাঠি মিছিল বের করে। মিছিল থেকে গণজাগরণ মঞ্চের সঞ্চালক তাহমিন হক ববির বাড়িতে হামলা চালানো হয়। ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ।